হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন এপিসোড নিয়ে। আর আজকের এপিসোড জুড়ে থাকছে ফাইলিয়া ফাইল। পাইলিয়া পায়েল এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী, বছর তিনেক হয়েছে সুবিজে এসেছেন। কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও ও নাটকে, তার অভিনীত কাজগুলো পাচ্ছে দর্শক প্রিয়তা। দর্শক পায়েল বলেন, আমার কেরিয়ার খুব বেশি দিনের না, তবে হ্যাঁ অনেকগুলো কাজ করার সুযোগ হয়েছে, সেগুলো প্রচুর ভিউজ পেয়েছে, কিন্তু সেভাবে আমাকে কেউ চেনে না, মানে বাস্তব জীবনে সেরকম রেসপন্স পায় না। ইউটিউবে অনেক মন্তব্যই দেখি, সবাই ভালো বলে কিন্তু বাস্তবে সেরকম না। তিনি আরো বলেন, আমার শুরুটা হয়েছে 2017 সালে বিজ্ঞাপনের ফটোশুট দিয়ে। রফিকুল ইসলাম র‍্যাফ আমার খুব কাছের একজন ফটোগ্রাফার, ওনার মাধ্যমে অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছি। 2018 সালে আমার এক্সাম ছিল, তাই খুব বেশি কাজ করতে পারিনি, বাসা থেকে সাপোর্ট করতো না। পরীক্ষার পর আমার আস্তে আস্তে মিউজিক ভিডিওতে কাজ শুরু করি। প্রথম মিউজিক ভিডিও ছিল মিনারের কেউ, এরপর তাহসান, হাবিব, অহিদ, ইমরান, ওনাদের গানে কাজ করেছি। নাটকে কাজ শুরু করি 2018 সালে, তবে তখন তেমন কাজ করিনি। বিশেষ করে 2019 সালে বেশি নাটক করেছি। প্রথম নাটকটা ছিল জোহানের বিপরীতে, এরপর আফরান নিশো, মোশাররফ করিম, ওনাদের মতো বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছি। কিছুদিন আগেই মোশাররফ করিমের সঙ্গে আমার একবার ভাব লেনা নাটকটি প্রচারিত হয়েছে। দর্শক, চলুন পাইলিয়া পায়েলের কিছু অজানা তথ্য জেনে নেই। তার ফুল নেম পাইলিয়া পায়েল, অনেকে তাকে ডাক নামে পায়েল বলে ডাকে। পাইলিয়া পায়েলের বাসা খুলনা, তিনি বর্তমানে ঢাকায় থাকেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে পেশা হিসেবে তিনি মডেল এবং অভিনেত্রী। ওজন 48 কেজি। জাতীয়তা বাংলাদেশি। ধর্ম ইসলাম। Are you all my personal dreams?